আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ফ্রেজর ডায়াগ্রাম ঠিক আছে ফেজর ডায়াগ্রামটা আসলে যে কোনো একটা ইকুয়েশন বা যে কোনো একটা সিগন্যালকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন ঠিক আছে যে কোনো ইকুয়েশন বা সিগন্যালকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন যদি করি তাহলে সেটাই হচ্ছে আমাদের ফেজর রিপ্রেজেন্টেশন ঠিক আছে তো এটাকে আমরা কয়েকটা পদ্ধতিতে করতে পারি সেটা হচ্ছে পোলার ফর্মে যদি করি তাহলে আর্থেটা ফর্মেট রেক্ট্যাঙ্গুলার ফর্মেট যদি করি তাহলে এ প্লাস আইবি বি ফর্মেট যদি করি তাহলে সেটা হচ্ছে বি এম ই টু দি পাওয়ার আই থিটা ফরম্যাট ঠিক আছে তো এখন আমরা বিভিন্ন সার্কিটের জন্য ফ্রেজর ডায়াগ্রাম কেমন হয় আমরা সেটা একটু দেখে নেব তো ফার্স্টে আমরা দেখবো ফ্রেজর রিলেশনশিপ ফর ইন্ডাক্টর আচ্ছা ইন্ডাক্টরে আমাদের ফ্রেজর রিলেশনশিপটা কেমন হবে সেটা একটু দেখি আমরা গত লেক্সারে শিখছি পিওর ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ কারেন্ট থেকে নব্বই ডিগ্রি লিডে থাকে ঠিক আছে জাস্ট এই ঘটনাটাই আমাদের গ্রাফের রিপ্রেজেন্টেশন করে দিলে হয়ে যাবে আমাদের ফেজ ডায়াগ্রাম তো এটা হচ্ছে আমাদের একটা পিওর ইন্ডাকটিভ সার্কিট তো পিওর ইন্ডাকটিভ সার্কিটে আমরা এখানে যদি আমাদের গ্রাফের রিপ্রেজেন্টেশন করি বলছি ভোল্টেজ কারেন্ট থেকে নব্বই ডিগ্রি লিডে থাকবে তো এই এটা যদি আমাদের ভোল্টেজ সিগন্যাল হয় যে কোনো একটা আমরা ইনিশিয়ালি ধরে নেব ঠিক আছে তো কাকে ইনিশিয়ালি ধরবো এই সার্কিটের মধ্যে আমরা কারেন্ট বা ভোল্টেজ যে কোনো একটাকে রেফারেন্স হিসেবে ধরে নিই সমস্যা নাই কারণ এখানে ভোল্টেজ কারেন্ট একটাই তো আমরা ধর সাপোজ কারেন্টকে রেফারেন্স ধরে নিছি এটা যদি আমাদের কারেন্ট হয় তাহলে ভোল্টেজটা কেমন হবে সেটা হচ্ছে কারেন্ট থেকে ভোল্টেজ নব্বই ডিগ্রি লিডে থাকবে এটা হচ্ছে পিওর ইন্ডাকটিভ সার্কিটে আমরা পড়ছিলাম লিড ল্যাঙ্গিংয়ের সময় তো এই যে কারেন্ট আছে কারেন্ট থেকে জাস্ট নব্বই ডিগ্রি লিড করে দিলে আমাদের ভোল্টেজের গ্রাফটা পেয়ে যাবো তো এইটাই হচ্ছে আমাদের ফ্রেজোর রিলেশনশিপ ফর এ ইন্ডাক্টর ঠিক আছে তো এখানে যদি আমরা এখানে দেখি যে বিএল সমান সমান অর্থাৎ ইন্ডাক্টরের মধ্যে যে ভোল্টেজ সেটা যদি আমরা বের করি ভেল সমান আই ইন্টু জেড জেড মানে যে এটার ইন্ডাক্টেন্স আর কি তো জেড সমান জে ওমেগা মেগা এল আমরা লিখতে পারি আই ইন্টু জে ও এল তো আমরা এটাকে এরকম লিখতে পারি না প্লাস জে ও মেগা এল ইন্টু আই তো এখানে প্লাস জে আছে তাই না প্লাস জে থাকলে আমরা বলতে পারবো নব্বই ডিগ্রি লিডস কে লিডস কার ইকুয়েশানে পাইছি প্লাস জে ভিএল তো ভিএলএর ইকুয়েশানে প্লাস যে পাইছে তার মানে ভিএল হচ্ছে নব্বই ডিগ্রি লিডে থাকবে তার মানে ভোল্টেজের ইকুয়েশানটা এখানে নব্বই ডিগ্রি লিডে আর কারেন্টটা হচ্ছে নব্বই ডিগ্রি ল্যাগে তো এটা হচ্ছে ফেজোর রিলেশনশিপ ফর অ্যান ইন্ডাক্টর তো এবার আমরা দেখবো ফেজোর রিলেশনশিপ ফর ক্যাপাসিটর তো এটা হচ্ছে আমাদের একটা পিওর ক্যাপাসিটিভ সার্কিট তো আমরা ল্যাগিং লিডিংয়ে পড়ছিলাম যে পিওর ক্যাপাসিটিভ সার্কিটে তো এটা আমাদের পিওর ক্যাপাসিটিভ সার্কিটের জন্য ফেজর ডায়াগ্রাম তো পিওর ক্যাপাসিটিভ সার্কিটে কী ছিল কারেন্ট লিডে থাকবে ভোল্টেজ লেগে থাকবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা যখন একটাকে যদি রেফারেন্স ধরি কারেন্টকেই যদি রেফারেন্স ধরি সমস্যা নাই আর রেফারেন্স ধরার পরে আমরা বলছি কি কারেন্ট থেকে ভোল্টেজ নব্বই ডিগ্রি লেগে চলে যাবে ঠিক আছে তো কারেন্ট থেকে যদি নব্বই ডি লেগে দিই তাহলে কারেন্ট থেকে ক্লক ডিরেকশনে নব্বই ডিগ্রি আঁকিয়ে দিলে আমাদের ভোল্টেজের গ্রাফটা পেয়ে যাবো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেজার রিলেশনশিপ ফরান ক্যাপাসিটার আচ্ছা এটা আমরা যদি বের করি তাহলে ক্যাপাসিটারের ভোল্টেজ সমান আই ইন্টু জেড ওকে আই ইন্টু জেডের মান কি ক্যাপাসিটান্স ক্যাপাসিটার জন্য জেড এর সূত্রে কী ছিল ওয়ান বাই জে ওমেগা সি মানে প্লাস আইবি ফরম্যাটে তো ওয়ান ইন্টু ওয়ান বাই জে কে আমরা লিখতে পারি মাইনাস জে মাইনাস জে বাই ও মেগাসি যেটাকে যদি আমরা উপরে আনি তাহলে আমরা মাইনাস জে লিখতে পারি ঠিক আছে ওকে তো মাইনাস জে আছে না এই মাইনাস চিহ্ন দিয়ে আমরা বুঝবো যে নব্বই ডিগ্রি ল্যাগ তো মাইনাস কার ক্ষেত্রে আছে বি এর ক্ষেত্রে ভোল্টেজ তাহলে আমরা বুঝবো ভোল্টেজ নব্বই ডিগ্রি ল্যাগে আছে তো ক্যাপাসিটিভ সার্কিটে ভোল্টেজ নব্বই ডিগ্রি লেগে থাকে কারেন্ট নব্বই ডিগ্রি লিডে থাকে ঠিক আছে এবার আমরা দেখবো ফেজার রিলেশনশিপ ফর সিরিজ আর এল সার্কিট অর্থাৎ রেজিস্ট্যান্স আছে এবং ইন্ডেকটাস আছে এই ক্ষেত্রে আমরা এর ফেজর রিলেশনশিপ একটু দেখবো তো এই ক্ষেত্রে আমাদের রেফারেন্স নিতে হবে যে এই টোটাল সার্কিটের মধ্যে অভিন্ন জিনিস যেটা থাকবে সেটা যে কম্পোনেন্ট অভিন্ন থাকবে সেটা যেমন রেজিটেন্স এবং ইন্ডাক্টেন্স দুইটার মধ্যে দিয়ে কারেন্টটা সেম ভোল্টেজ আলাদা তবে কারেন্টটা সেম তাহলে কারেন্টকে আমাদের রেফারেন্স নিতে হবে তো এই ক্ষেত্রে যদি আমরা মোট ভোল্টেজ ভি বের করি তাহলে ভি সমান এই ভোল্টেজ যোগ্য ভোল্টেজ তো এই ভোল্টেজটা ভি আর এই ভোল্টেজটা এল ভি আর সমান আই আর এল সমান আই জেড তো আই আর প্লাস আই ইন্টু জেড জেডের মান জে ওমেগা এল এর কারণ একটা ইন্ডাক্টারের জন্য আই প্লাস ভি ফরমেটে জেড এর মানে হলো জে ওমেগা এল ওকে ভীষমান ভি এম চাইন ওমেগাটি এটাকে আমরা এরকম লিখতে পারি এই ওমেগাটির সাথে তো কোনো ফেজর ডায়গ্রাম কোনো ফেজ নাই তাই না বিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এরকম সামথিং তো কিছু নাই জাস্ট ওমেগাটি তো এটাকে আমরা লিখতে পারি ভিএম অ্যাড ডাইঙ্গেল অফ জিরো ডিগ্রি ঠিক আছে তো এইটার যদি আমরা ফেজোর ডাইগ্রাম আঁকি তাহলে বলছি রেফারেন্স হিসাবে কারেন্টকে নিব কারণ কারেন্টের মানে অভিন্ন তো এই হচ্ছে আমাদের ফেজোর ডাইগ্রাম কারেন্টকে আমরা রেফারেন্স নিছি ঠিক আছে কারেন্টকে রেফারেন্স নিলে আমরা ভোল্টেজের মানটা বের করতে হবে ভি আর এবং ভি এল এই দুটা যোগ করলে তো আমাদের ভোল্টেজটা পাবো তাহলে আমরা আগে ভি আর বের করবো তারপর ভি এল বের করব আরটা হচ্ছে কারেন্ট রেজিস্টেন্সের মধ্যে কি কোনো ফেস শিফট হয় না তো কারেন্ট যেদিকে যাচ্ছে ভিআরটাও সেই দিকেই যাবে তো আ এদিকে ভি আর ও এদিকে ঠিক আছে এখন কথা হচ্ছে যে ভি এলটা কোন দিকে ভি এল হলো ইন্ডাক্টর তাই না ইন্ডাক্টর ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ কী হয়েছে ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ লিডে পাইছি তাই না আমরা ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ লিডে থাকে এটা আমরা জানি তো যেহেতু এটা ইন্ডাক্টর হিসাব করতেছি এবং আমরা ইন্ডাক্টরের ভোল্টেজ হিসাব করবো তার মানে ইন্ডাক্টরে ভোল্টেজটা লিডে থাকবে লিডে থাকলে উপরে লেগে থাকলে নিচেই তো ভিএলটা উপরে এখন ভি আর এদিকে ভিএল এদিকে এই দুইটাকে যদি আমরা ভেক্টরের হিসাবে যোগ করি তাহলে এখান থেকে জাস্ট একটা দাগ দিলে আমরা এই ভি আর এবং ভিএলকে যোগ করে ফেলতে পারবো তাহলে এই যোগ করলে আমরা পাবো হচ্ছে ভি তো এটা হচ্ছে আমাদের ভি আর এই অ্যাঙ্গেল পরে এটা এই লাইন হচ্ছে আমাদের আই তো আমরা দেখলাম আই থেকে লিডে আছে যেহেতু এটা ইন্ডাকটিভ সার্কিট ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ লিডে থাকবে এটা আমরা সবাই জানি কিন্তু পিওর ইন্ডাকটিভ হলে ভোল্টেজ কারেন্ট থেকে নব্বই ডিগ্রি লিডে থাকে তো যেহেতু এটা পিওর ইন্ডাকটিভ না এখানে রেজিস্ট্যান্স আছে সো এখানে পিওর নব্বই ডিগ্রি লিড ল্যাগ হবে না এখানে নব্বই ডিগ্রি থেকে সামথিং কম হবে তো এই জন্য এখানে থেটা ডিগ্রি কণে লিড ল্যাগ হয়েছে মানে এই সার্কিটে ভোল্টেজ কারেন্ট থেকে থেটা ডিগ্রি লিডে আসে এবং কারেন্ট ভোল্টেজ থেকে থ্যাটা ডিগ্রি লেগে আসে তো এখানে আমরা ভোল্টেজ ভি যদি ইকুয়েশন বের করি স্কোয়ার স্কোয়ার আর থেটা যদি বের করি তো টেন ইনভার্স ভিএল বাই এটা হচ্ছে আমাদের রিলেশনশিপ সিরিজ আর এল সার্কিট তো আমরা ইকুয়েশানটা এরকম পাইলাম যে ভিএফটি সময় ভিএম ছিলই আর কারেন্ট কারেন্টের গ্রাফে আমরা কী দেখছি যে থেটা ডিগ্রি ল্যাগে থাকে কারেন্ট তাই না তো এই জন্য আমরা কারেন্ট লিখতে হবে আর এই হচ্ছে আই এন সাইন ও মেগাটি মাইনাস থিটা এখানে সে থিটা ডিগ্রি ল্যাগে আছে কারেন্ট ল্যাগস ভোল্টেজ বাই থিটা ডিগ্রি ঠিক আছে এই যে মাইনাস থিটা মানে হচ্ছে কারেন্ট হচ্ছে ল্যাগে আছে আচ্ছা এবার আমরা দেখবো ফেজার রিলেশনশিপ ফর সিরিজ আর সি সার্কিট মানে এখানে একটা রেজিস্টেন্স থাকবে একটা ক্যাপাসিটেন্স থাকবে এইটার জন্য আমরা ফেজার রিলেশনশিপটা একটু দেখবো তো এই সার্কিটের টোটাল ভোল্টেজটা হচ্ছে ভি আর যোগ ভি সি ভি আর সমান আয়ার ভিসি সমান ক্যাপাসিটির মধ্যে ভোল্টেজ সেটা কী সেটা হলো ক্যাপাসিটারের কারেন্ট গুণের ইম্পিডেন্স তো ক্যাপাসিটির মধ্যে কারেন্ট গেছে আই কারেন্ট আর ইম্পিডেন্সটা হলো ওয়ান বাই জে আমাকে সি আর এটা হচ্ছে আমাদের অভিন্ন কারেন্ট এই সার্কিটে তো এই সার্কিটে ফ্রেজার ডাইগ্রাম আঁকাইতে গেলে আমরা কারেন্টকে রেফারেন্স করব তো আমরা কারেন্টকে রেফারেন্স করছি তারপরে আমাদের ভোল্টেজ বের করতে হবে ভোল্টেজ সমান কী ভি আর যোগ সি তো প্রথমে আমরা টা বের করবো ভিআরটা কোন দিকে কারেন্ট যেদিকে ভি আরও সেদিকে কারেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে কোনো ফেস শিফট হয় না ঠিক আছে তো এই যে কারেন্ট এই দিকে সো ভি আরও এই দিকে এরপরে সি তো এটা আমাদের ক্যাপাসিটিভ সার্কিট ক্যাপাসিটিভ সার্কিটে ভোল্টেজ লেগে থাকে এটা তো আমরা সবাই জানি তো লেগে থাকলে নিচেই বলছি তো ভি সিটা ভি আর থেকে জাস্ট নিচেই আচ্ছা এখন আমাদের ভি আর এটা হলো ভি সি এই দুইটাকে যোগ করে দিলে আমরা ভি পাবো তাহলে এই হচ্ছে আমাদের ভি এর গ্রাফ আর এটা হলো আমাদের আই এর গ্রাফ তো আই এবং ভি এর মধ্যে থেটা ডিগ্রি কনের ডিফারেন্স আছে তো আমরা কী দেখতে পাচ্ছি যে আই ভি থেকে থেটা ডিগ্রি লিডে আছে এবং ভি আই থেকে তেটা ডিগ্রি ল্যাগে আছে ঠিক আছে তো আমরা কী পাইলাম কারেন্ট লিডস ভোল্টেজ অ্যান্ড ভোল্টেজ ল্যাগস কারেন্ট বাই দি অ্যাঙ্গেল অফ থিটা তো এটাকে যদি আমরা আর এল এবং আর সি সার্কিটের জন্য গ্রাফ আঁকাই তাহলে আর এল সার্কিটে আমাদের আগের যে সার্কিট ছিল সেটা আমরা দেখছি যে ভি হচ্ছে লিডে আই লাগে আর এটা আমাদের আর সি সার্কিট আর সি সার্কিটে দেখছি আই লিডে ভি লাগে তো এই আই লিডে এবং ভি এর যে গ্রাফ সেটা হচ্ছে লেগে তো এবার আমরা দেখবো ফেজর রিলেশনশিপ ফর সিরিজ আর এল সি সার্কিট মানে যে একটা সার্কিট আছে সে সার্কিটে রেজিস্টেন্স ইন্ডাক্ট এবং ক্যাপাসিটেন্স তিনটাই আছে ঠিক আছে তো এই সার্কিটের মধ্যেও কারেন্ট সেম এবং ভোল্টেজগুলো আলাদা ভি আর ভি এল সি ভি আর ভিএল ভি সি তিনটাকে যোগ করলে আমরা মূল ভোল্টেজ ভি পাবো ঠিক আছে ভি সমান ভিআর ভিএল যোগ ভি সি সমান আই আর সমান আই ইন টু জে ওমেগ্যাল ভিসি সমান আই ইন টু ওয়ান বাই জে এখান থেকে আই কমন এলে আর প্লাস জে ও মেগাল মাইনাস ওয়ান বাই ওমেগাসি ঠিক আছে তো নর্মালি এখানে তিনটা ঘটনা ঘটবে ফেজর ডায়াগ্রাম আঁকাইতে গেলে ফার্স্ট যে কেস সেটা হবে আমাদের এক্স এল ইজ দেন এক্স সি মানে এই ইন্ডাক্টরের যে ইম্পিডেন্স সেটা এই ক্যাপাসিটির ইম্পিটেন্স থেকে বেশি হইতে পারে মানে ইন্ডাকটিভ রিয়াক্টেন্সটা ক্যাপাসিটিভ রিয়াক্টস থেকে বেশি হইতে পারে আবার ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স থেকে কম হতে পারে আবার এই দুইটা রিয়াক্টেন্স সমানও হতে পারে এই তিনটা কেসের জন্য আমাদের ফেজোর ডায়াগ্রামটা চেঞ্জ হবে তো প্রথম কেসটা আমরা দেখবো আমরা ধরে নিলাম যে এক্স এল ইজ গ্রেটার দেন এক্স সি অর্থাৎ ইন্ডাকটিভ রিয়াকশান্সটা ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স থেকে বড়। যদি এরকম হয় তাহলে আমাদের ফেজর ডায়াগ্রামটা কীরকম আসবে তো তাহলে ভি সমান কী হবে ভিএল মাইনাস ভিসি প্লাস নর্মালি আমাদের এই তিনটা যোগ করলেই আমাদের ভোল্টেজটা পাইছিলাম তাই না তো যখন আমাদের এই এক্সেলটা বড় হবে তখন আমাদের মোট মোট যে ভোল্টেজ সেটা কী হবে সেটা হবে ভি আর প্লাস ভিএল মাইনাস ঠিক আছে এটা হবে আমাদের ভোল্টেজ তো তাহলে আমরা যদি এখানে এর জন্য ডায়াগ্রাম আঁকাই এখানে কারেন্ট ছিল অভিন্ন কারেন্টকে আমরা রেফারেন্স নিছি এরপরে ভিআর বলছি কারেন্ট যেদিকে ভিআরও সেদিকে আচ্ছা এখন আমাদের ভিআর সাথে আর যোগ করতে হবে কি বিএল মাইনাস ভিসি এ দুটা এই এটা যোগ করলে আমরা ভি পাবো তাই না ভিএল মাইনাস ভিসি তো ভিএল উপরে ভিসি নিচেই তো এল যদি বড় হয় এক্সেল যেহেতু বড় তাহলে ভিএল বড় তো বড়োর থেকে ছোটো বিয়োগ করলে বড়োর দিকেই সামথিং পাওয়া যায় তো এইটা হচ্ছে আমাদের বিএল মাইনাস ভিসি তো ভি আর এই ভিএল মাইনাস ভিসি এই দুইটাকে যোগ করলে আমরা পাবো ভি তো এই দুইটাকে যোগ করে দিছি যোগ করলে পাইছি ভি আর মাঝখানে অ্যাঙ্গেল আছে থিটা তো ভি আই থেকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে লিডে থাকবে ঠিক আছে যখন এক্স এল থেকে বড়ো হবে আচ্ছা এখন আমরা দ্বিতীয় কেজে আসি দ্বিতীয় কেজে যখন এক্সি এক্স এল থেকে বড়ো হবে ঠিক আছে এটা এক্স এল হবে এক্সসি ইজ গ্রেটার দেন এক্স এল তখন আসলে মূল ভোল্টেজটা হবে ভিআরের সাথে ভিসি মাইনাস এই দুটা যোগ করলে আমরা মূল ভোল্টেজটা পাবো তো তাহলে আমরা কারেন্টের রেফারেন্স নিছি এবং ভিআরটা হচ্ছে কারেন্টের দিকেই তো যেহেতু এই ক্ষেত্রে এক্স সি বড়ো তার মানে ভিসি বড়ো তাই না ভিসির থেকে ভিএল বাদ দিলে এই ভিসির দিকেই সামথিং পাওয়া যাবে তো এখন এই ভিসি ভি ভিএল এটা আর এই ভিআর এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে এটা আমরা যোগ করলে এটা হচ্ছে আমরা ভোল্টেজ সমান পেয়ে গেছি তো কারেন্ট আর এই থারটা ডিগ্রি অ্যাঙ্গেল পরে ভোল্টেজ তো এই দ্বিতীয় কেসে আমাদের কারেন্ট লিডে ভোল্টেজ লাগে আচ্ছা এবার যদি আমাদের তিন নম্বর কেস যে যদি দুইটাই সমান হয় তাহলে কে লিডে কে লাগে তো যদি দুইটাই সমান হয় তাহলে মূল ভোল্টেজ ভি সমান সমান হচ্ছে জিরো প্লাস হচ্ছে আর ঠিক আছে আই স্কোয়ার আর হ্যাঁ ভি আর জিরো প্লাস ভি আর তো জিরো কেন বলতেছি কারণ প্রতি ক্ষেত্রে আমরা ভিসি বিয়োগ ভি আর বা ভিআর বিয়োগ ভিসি করছি তাই না তো যদি দুইটাই সমান আসে তাহলে এই দুইটা সমান এগুলি বিয়োগ করলে শূন্য হয় না তো এই ক্ষেত্রে যদি দুইটাই সমান হয় তাহলে শূন্য প্লাস ভিআর অর্থাৎ মূল ভোল্টেজটা ভিআর সমান ঠিক আছে তো এবার যদি আমরা গ্রাফটা আঁকাই তাহলে আমরা রেফারেন্স আই দিকে ছিল সেদিকে আসে আই এর দিকেই ভিআর পাওয়া যায় তো এই ভিআরটাই হচ্ছে মূল ভোল্টেজ আর ভি এল ভি সি এই দুইটা দুই দিকে তো আছেই এই দুইটা যোগ বিয়োগ করলে আমাদের শূন্য চলে আসে তো ভি সমান আমরা পাইছি ভি আর ঠিক আছে তো এইখানে এটাই আমাদের মূল ভোল্টেজ তো এই ছিল আমাদের সিরিজ রেজন্যেন্স সার্কিট সিরিজ রেজন্যান্সে আমরা টোটাল শিখছি এটা হচ্ছে আমাদের সিরিজ রেজন্যান্স কেন বলতেছি যখন এক্স এল এর সমান হবে তখন এই কেসটাকে আমরা বলবো সিরিজ রেজোনেন্স সার্কিট মানে আমাদের তিন নম্বর যে কেস এটা হচ্ছে আমাদের সিরিজ রেজন্যেন্স তো আমরা ফেজো ডায়াগ্রাম শিখলাম আর এল সার্কিটের আর সি সার্কিটের আর এল সি সার্কিটের ঠিক আছে এ তার আগে আমরা পিওর ক্যাপাসিটিভ ইন্ডাকটিভ এগুলো শিখছি তো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্বে আমাদের আলোচনা হবে ফেজোর রিলেশনশিপ ফর সামফেয়ার আলাল সার্কিটস ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে